সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরা খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতিও ভালোবাসা। আজ 23 জানুয়ারি, রোজ রবিবার, আমরা খবরা খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মহিদুল ডেইরি ফার্ম। আর এই মহিদুল ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকে মহিদুল ভাই। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে। আর এই ফার্ম থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়। আর এই ফার্মের প্রতিবেদন আপনারা প্রতিনিয়তই দেখে থাকেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে বেশ কিছু বাছাইকৃত গাভী সংগ্রহ করেছে এই মহিদুল ভাই, যা আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, মুন্ডি সব ধরনের গাভী সংগ্রহ করতে পারবেন। তো প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে কী ধরনের গাভীগুলো সংগ্রহ করলেন, এগুলোর দাম কেমন, জাত মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা মহিদুল ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ পাক আপনার দর্শনের দয়া খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো। তো আবারও চলে আসলাম, গত সপ্তাহে আসছিলাম, বেশ কিছু গাভী দর্শকদেরকে দেখিয়েছি। তো এই সপ্তাহে এসে তো মাশাআল্লাহ বেশ কয়েকটা গাভী দেখতে পাচ্ছি। জি ভাই, গাভী আল্লাহর দোয়ায় যা দেখছেন সবই বিক্রি হয়ে গেছে। আবার এসব নতুন কানেকশন আছে মোটামুটি, ধরেন আমার গরু থাকে সবসময়, প্রেগনেন্ট গরু একটু বেশি থাকে, আমি বাচ্চা বাইর করে বেশি যে প্রেগনেন্ট গরু লাগে তাকে প্রেগনেন্ট গরু দিই। এই যে এই সপ্তাহে কিছু গরু বাচ্চা হয়েছে, এগুলি আবার দেখাবো আর কি। আজকে কয়টা গাভী দর্শকদেরকে দেখাবো? গরু আছে মোটা আমার কাছে এখন বর্তমান 9টা, তার ভিতরে আমি 5টা গরু আজকে দেখাবো, তার ভিতরে 4টা বাচ্চা হলে 1টা প্রেগনেন্ট দেখাবো। আচ্ছা, তো এই বর্তমানে বাজার দরটা কেমন যাচ্ছে? বাজার দরটা মোটামুটি একটু তাহলে নিয়ম আছে, কিন্তু গরু ভাই এটা আমি এখনও বলি, আগে বলি যে ভাই ভালো জিনিস টাকা দিয়ে কিনতে হয়, আমরাও টাকা দিয়ে কিনি, কিন্তু দর্শক ভাই এখন জিনিস চিনা শেখেছে, এখন যাচাই বাছাই করে আমার কথা আছে প্রতিবেদন। তার আমি একা গরু বেশি নিয়ে হাজার হাজার লোক বিক্রি করে, 10টা জায়গায় দেখি এক জায়গায় কিনবে, আমার কথা ভালো যাচাই করে এখন দর্শক লিবি, এটাই আমার তাদের কাছে অনুরোধ যে ভাই আপনারা যাচাই বাছাই করে কিনবেন। আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন একে একে দর্শকদেরকে দেখাই। জি দেখান, প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। সাথে কি বাচ্চা এটা? সাথে হাইব্রিড জার্সি বকনা বাচ্চা ভাই। জার্সি বকনা বাচ্চা, জার্সির সাথে ফ্রিজিয়ানের মিক্স, একটু মিক্স আছে, রেড ফ্রিজিয়ান বকনা। হ্যাঁ, রেড ফ্রিজিয়ান মানে যাকে বলে অরিজিনাল বাচ্চা আল্লাহ পাক দিয়েছে। আচ্ছা, গাভীটা দাঁতে কয়টা? দাঁতে দুইটাই ছিল, 4টা হচ্ছে, দুইটা থেকে 4টা পারবে। জি, এটা গরু আমি গল্প করব না, দর্শক দেখলে বুঝতে পারবে, গরু সাম সুসা বডি কোয়ালিটি দেখলে বুঝতে পারবে। আচ্ছা, গাভীটা কয় নাম্বার বাচ্চা দিয়েছে? এটা সেকেন্ড বাচ্চা ভাই। সেকেন্ড বাচ্চা দিছে গাভী বাচ্চা, দুইটাই সুস্থ? হ্যাঁ, পুরো সুস্থ আছে, আল্লাহর রহমতে। দুধ পাচ্ছেন কেমন এটা? দুধ এখন বর্তমান বাচ্চাটা আজকে 6 দিন কর বাচ্চা, আমি গাঁজা গালতেছি মনে করেন 22-23, আমার একটা আইডিয়া আছে গরু 25 লিটার দুধ পার হয়ে যাবে, কিন্তু আমার অত দরকার নেই, আমি যেটা গালতেছি এখন এটা দর্শক ভাই এটা দিতে পারলি আমার আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো বর্তমানে পাচ্ছেন এখন 22-23 এরকম আসতেছে, 22-23 আসতেছে। জি, তো সেক্ষেত্রে গাভীটার দামটা কেমন রাখছেন? দাম 2,45,000 টাকা ভাই। চাওয়া দাম 2,45,000 টাকা, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। ফাউল দাম চাই না, আর আরাম দামাদামি করে জিনিসও বিক্রি করে নেবে, দর্শক আমার প্রতিবেদন দেখে যারা তারা বুঝতে পারবে ভালো মন্দ, যাচাই করে নেবে। এটা আছে আমার, কিছুটা দরদাম করতে পারবে। জি ভাই, এটা দেখলাম আমরা এক নাম্বার গাভীটা, দর্শক এক নাম্বার গাভীটা দেখতে পাচ্ছেন, দুধের পাড়গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, উলানটাও অনেক বড় সড়, আর দুধটা যাচাই বাছাই করে দর্শক আপনারা নিতে পারবেন। এটা দেখলাম এক নাম্বার গাভীটা, এত শান্ত শিষ্ট ভাই দেখেন, এত এটা আমার র, এই দেখেন এত, এই কিছুই বলবে না, এই পেটে নিচে শুয়ে থাকলেও কিছু বলবে না, আর মা বোন সবাই দোয়াতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা দেখলাম এক নাম্বার গাভীটা। জি ভাই, তো দর্শক চলুন 2 নাম্বার গাভীটা আপনাদেরকে দেখাই। জি দেখেন, তো পাশেই 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি আমরা, অরিজিনাল ড্যানো গরু, ড্যানোর কয়টির বার যে দেখবে গরু, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে গরু ড্যানো কাক কয়, দেখেন ড্যানো অরিজিনাল ড্যানো, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান, অরিজিনাল গরু ভাই, এক নাম্বার। গাভীটা দাঁতে কয়টা? দাঁতে 4টা ভাই। দাঁতে 4টা? জি। সাথে কি বাচ্চা এটা? সাথে এটা সার বাচ্চা ভাই। সাথে এটা সার বাচ্চা, মার মতোই হয়েছে। জি, মার মতোই হয়েছে। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চাটার বয়স আজকে 9 দিন ভাই। বাচ্চার বয়স আজকে 9 দিন। জি। গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল? সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ আসতেছে 20-21, 20-21টা দুধ পাচ্ছে। জি ভাই, আর যারা নিবে তারা তো দুধ দহন করে দেখে নেবে। গাভী আমার কথা আছে, দুধের যেগুলি গরু আমার কথা আছে, দুধ খামারে এসে দুধ দেখে নেবে, এটাই সবচেয়ে ভালো হবে। সেটা অবশ্যই ঠিক। জি, জাত মান গরু দর্শক ভাই দেখুন, গাভী বাচ্চা দুইটাই সুস্থ? হ্যাঁ, দুইটাই সুস্থ। তো সেক্ষেত্রে এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাবা ভাই, দাম বেশি ফাউল দাম চাই আমি, জিনিস বেশি দর্শকও জানে আর প্রতিবেদন তারা দেখে, তারা দেখলে বুঝতে পারবে।
এগুলোটার দাম চাবা ভাই সীমিত হয়তো সম্মান করবো কিন্তু আমি দর্শক ভাইরে এগুলোটার দাম 2,25,000 টাকা ভাই চাওয়া 2,25,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে জি ভাই দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটা বাচ্চা সাথে গাভিটার মতোই বাচ্চাটা চাওয়া দাম 2,25,000 টাকা আমি সম্মান করবো ভাই এসব গরুর পর আমি কিছুটা সম্মান করবো ভাই আমি এসব গরুর পর সম্মান করবো দর্শক ভাই দেখলে বুঝতে পারবি ভালো মন্দ দেখেন গরুর বডি কোয়ালিটি জাত মান দর্শক ভাই যাচাই করে নিবি রাস্তায় আমার কথা পরবর্তী গাভিটা দেখতে পাচ্ছি 3 নম্বর গাভিটা হ্যাঁ এটা এটা দাঁতে কয়টা এটা প্রথম বাচ্চা দেশে 2টা দাঁত কি বাচ্চার সাথে এটা কি বাচ্চার সাথে এটা সাথে মেয়ে বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান গাভি সাথে মেয়ে বাচ্চা এই দেখেন লাভি কাঁচাই রয়েছে বয়সটা কেমন বাচ্চার বাচ্চাটার বয়স আজকে আছে 8 দিন হচ্ছে ভাই 8 দিন হচ্ছে কয় নাম্বার বাচ্চা দিছে গাভিটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে তো এটা থেকে দুধটা পাচ্ছেন কেমন এটা দুধ আছে আপনার 18-19 ভাই 18-19 দুধ পাচ্ছেন তো সেক্ষেত্রে এটার দামটা কেমন রাখছেন এটার দাম 1,95,000 ভাই চাওয়া দাম 1,95,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারো আমি খালি সম্মান করতে পারো ভাই খুব একটা বেশি দরদাম হবে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে আমি গরুর দাম চাই বেশি চাইছি কম চাইছি আমার কাছে যাচাই করে নিবে আচ্ছা পরবর্তী 4 নম্বর গাভিটা দেখতে পাচ্ছি আমরা এটা প্রেগনেট গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিবে গাব না প্রেগনেট সময় প্রায় হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওলাদ পালা ছাড়তে দেন লাভে পানি চলে আসছে পানিটা ছাড়তেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কয় নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে তো সেক্ষেত্রে এটার দামটা কেমন রাখছেন দাম 2,20,000 টাকা চাওয়া দাম 2,20,000 টাকা প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে দরদাম করতে পারবে সীমিত ভাই এসব গরুর পর আমি সম্মান করো ভাই সীমিত দরদাম করতে পারবে খুব একটা বেশি না এটা দেখলাম আমরা 4 নম্বর গাভিটা তো দর্শক চলুন 5 নম্বর গাভিটা দেখাই জি দর্শক পাশে পাশেই 5 নম্বর গাভিটা গরু ছিল এই যে মুন্ডি গাভিটা আমি প্রেগনেট কথা বলেছিলাম আগের প্রতিবেদন ছিল এটা প্রেগনেট ছিল হ্যাঁ বাচ্চা হয়েছে বাচ্চা দিছে না জি কালকে সকালে বাচ্চা হয়েছে আচ্ছা তো এই মুন্ডি গাভিটা যে বাচ্চাটা দিল তো সেক্ষেত্রে কয় নাম্বার বাচ্চাটা দিল এটা বাচ্চা দিছে সেকেন্ড বাচ্চা সেকেন্ড বাচ্চা দিছে তো গতকাল যেহেতু বাচ্চা দিছে তাহলে তো মনে হয় এখনো দুধটা সেরকম পরিমাণে আসেনি এটা দুধের এখন রেজাল্ট যেহেতু দিতে পারবো না এটা আমি গাজা গালতেছি মোটামুটি 14-15টা গাজা গালতেছি ভাই 14-15টা জি তো সেক্ষেত্রে এটার দামটা কেমন রাখছেন এটার দাম চাবো না আমি তো কচ্ছি সীমিত এইসব গরুর দাম চাবো এইসব এই গরুটার দাম চাবো এখন 1,85,000 ভাই 1,85,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে এসব সম্মান সাথে কি বাচ্চা জানো এটা সার বাচ্চা সার বাচ্চা চাওয়া দাম 1,85,000 টাকা আলোচনা সাপেক্ষে দরদাম করতে পারবে কিছুটা জি জি তো আজকের সংগ্রহ তো এই পর্যন্তই না ভাই তো প্রত্যেকটা গাভি দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করতে পারবে না ভাই যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা গরুগুলি দেখলে আমার দর্শক ভাই বুঝতে পারবে যে গরু কাক পায় গরু আমি আল্লাহর রহমতে আমি বাসনায় গরু ছাড়া আমি আনিনি ভাই আচ্ছা তো দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি দর্শক আপনারা প্রত্যেকটা গাভি যাচাই বাছাই করে দরদাম করে নিতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন তো ভাই যোগাযোগটা কিভাবে করবে যারা গাভি সংগ্রহ করবে যোগাযোগ আমার স্ক্রিনে 2টা নাম্বার দিবা আছে ঈশ্বরদীপ পাবনা দাসুরি রাজাপুর মোলালডোরি যে কোনো জায়গায় এসে ফোন দিলে পরে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো যে কোনো জায়গায় জি আচ্ছা তো সেক্ষেত্রে অনেকেই তো দুধ দহন করে গাভি সংগ্রহ করবে তো সেক্ষেত্রে কি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে তারা এখানে থেকে খেয়ে দুধ দহন করে যাচাই বাছাই করে সংগ্রহ করে নিয়ে যেতে পারবে আচ্ছা কিন্তু একটা কথা ভাই দর্শক ভাই আমি অনুরোধ করে বলবো আমার কিছু কিছু কাস্টমার আইছে আমার বাসায় দরদাম করেছে হয়তো কিছু বায়না পাট্টা করে না ভাই আসি যখন বিক্রি হয়ে যায় তখন একটু ধরেন রাগারাগি করে আর কি দর্শক ভাইয়ের কাছে আমি একটাই অনুরোধ করে বলবো ভাই আপনারা যেটাই পছন্দ যারই হোক আপনারা বুকিং করে রাখবেন তাতে কোনো সমস্যা হবে না আপনার জিনিস আপনারই থাকবে সেক্ষেত্রে কিছুটা বায়না করে রাখতে হবে সেটাই বলতে চাচ্ছেন তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে আপনার উদ্দেশ্যে আমি কিছু বলার বলবো না আমার কথা হচ্ছে ভালো মন্দ তারা যাচাই বাছাই করে নিবে আর একটা কথা হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে গরুগুলি আমি দেখালাম 4,00,000-5,00,000 টাকা দিয়ে একটা গরু একটা মানুষ কিনে দুধের আশায় আমার কথা আছে 2টা কিনুক 4,00,000-5,00,000 টাকা 2টা গরু কিনলে সবচেয়ে ভালো হবে আমার মনে হয় 2টা গায়ে পাচ্ছে 2টা বাচ্চা পাচ্ছে আমার মনে হয় দুধও বেশি পাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বললেন দর্শকদেরকে তো মহিদুল ভাই আজকে আমাদেরকে অনেক সময় দিলেন অনেকগুলো গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম